হ্যালো বন্ধুরা, বন্ধুরা কেমন আছো? আমি ঝুমা বলছি, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। তো বন্ধুরা, আজকে আমি শ্রীনগর আছি, আর শ্রীনগর থেকে আমি আজ একটা পুরনো খুব প্রাচীন একটা হিন্দু মন্দির শঙ্করাচার্য টেম্পল বেড়াতে যাব। আর সেই বেড়ানোর গল্প এবং সঙ্গে ছোট ছোট যত আমি ইনফরমেশান তোমাদের এই ভিডিওতে দিতে থাকব। তো বন্ধুরা, কিভাবে আমরা গেলাম, কিভাবে মন্দির পৌঁছালাম, আর তার গাড়ি ভাড়া কত, কতক্ষণ সময় লাগলো, সমস্ত ডিটেলস আমি কিন্তু এই ভিডিওতে দেব। তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমরা শ্রীনগর থেকে সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম শঙ্করাচার্য টেম্পলের উদ্দেশ্যে। কাশ্মীরে রয়েছি, আর যখন জানি এখানটাতে একটা, বিশেষ করে যখন জানলাম যে একটি অতি প্রাচীন মন্দির রয়েছে হিন্দুদের, তা সেটা দর্শন করব না, আর মহাদেবকে দর্শন করব না, তা তো হয় না। তো সেই উদ্দেশ্যেই আমরা মহাদেবের নাম করে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখো লাঙ্গারখানা পেলাম, আমাদের অটো নামিয়ে দিয়েছিল, একটু ভিড় ছিল গাড়ির পার্কিংয়ের, তো সেই অটোটা যেখানে নামিয়ে দিয়েছে ওখান থেকে দু মিনিটও নয়, মিনিটখানেক হাঁটা পথে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দির গেটে বেশ চেকিং, তো সেই চেকিংটা খুব দরকারও। আমরা দুটো অটোতে করে গিয়েছিলাম, তার মধ্যে আমাদের অটোটা একটু পিছিয়ে গিয়েছিল, তা যারা এগিয়ে গিয়েছিল আমার মেয়ে জামাই এবং বেয়ান, তাদের সঙ্গে দেখা হলো। মন্দিরের গেটে একটা বড় ঘন্টা রয়েছে, সেইটা ঘন্টাটা বাজিয়ে মহাদেবকে প্রণাম করে শুরু করলাম যাত্রা। আচ্ছা, চলতে চলতে তো বেশ ভয় পেয়ে গেলাম, কেউ কেউ বলল 250টা সিঁড়ি, কেউ কেউ বলল 300টা, 350টা, যাই হোক চলতে শুরু করলাম। বন্ধুরা দেখো, এখানে দুজন লোক অনেক কষ্ট করে মন্দির চত্বর পরিষ্কার রাখছে, কারণ আমরা আমাদের মতনই ট্যুরিস্টরা গিয়ে এরকমভাবে মন্দিরের চত্বরটাকে নোংরা করে দিয়ে আসি, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, আরও কী কী সব ফেলে চলে আসি, আর সেগুলোই মন্দির চত্বরের থেকে পরিষ্কার করার দায়িত্বের যারা রয়েছে তারা পরিষ্কার করছে। খুদেরা কিন্তু বেশ ভালো আছে, ওরা কিন্তু দিব্যি মোবাইল দেখতে দেখতে একটু একটু করে সিঁড়ি কিন্তু চড়তে শুরু করেছি আমরা, এবং শেষ প্রায় হয়েই এসেছে। তো সিঁড়ি চড়তে চড়তেই রাস্তায়, ওই রাস্তাতেই কয়েকজন দাদা দিদির সঙ্গে আলাপ হয়েছিল, তো আমরা একই সঙ্গে মোটামুটি 4-5টা করে সিঁড়ি চড়েছি, আবার বসেছি, কিছুটা গল্প করেছি, এইভাবে করতে করতে একদম বাবার দরজা পর্যন্ত পৌঁছে গেছি। তো ভাবতেই পারিনি প্রথমে যে এতটা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে পারবো, কিন্তু বাবার ইচ্ছা, মহাদেবের নাম নিয়ে, ভোলে বাবার নাম করে আর মনের জোর নিয়ে আমরা কিন্তু সবাই উঠে গেছি একদম মন্দির প্রাঙ্গণে। তো দেখো, মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি, আর ওই মন্দির দেখা যাচ্ছে, আর মন্দিরের চূড়া। তো আমার খুব সাধারণ মোবাইল ক্যামেরা, সেটাতে যেটুকানি সম্ভব আমি কভার করার চেষ্টা করেছি। এই হচ্ছে শ্রী শ্রী আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি, আর এই মূর্তিটার পিছনেই ওনার একটা মন্দির রয়েছে যেখানে উনি ধ্যান করতেন। এটা সেটা আমি পরে যখন মন্দির দর্শন করে নামব তখন আমি সেটা দেখাবো। তো মন্দির প্রাঙ্গণে দেখো, আজ খুব একটা ভিড় নেই, অন্যান্য দিন বেশ ভিড় থাকে। একটা বড় চিনার গাছ কিন্তু দেখতে পাচ্ছি আমি, আর সেই পাতাগুলো সবুজ থেকে প্রায় এখন হলুদ হয়ে গেছে, এবারে লাল হওয়ার অপেক্ষায় আছে। গোটা শ্রীনগর শহর কিন্তু এই মন্দিরের চূড়া থেকে খুব সুন্দর দেখা যায়। তো এটা মন্দিরের বাদিক পোর্শনটা, যেদিকটা আমি মন্দির ঢোকার আগেই বাদিকটা তুলে নিয়েছি, তো ডান দিকটা আবার মন্দিরের একদম টপে যখন উঠবো তখন আমি ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আমি বলি আমরা অটোতে করে ফিরে এসেছি এই মন্দিরে, আর আমাদের পাঁচখানা সাইট সিন ছিল, মন্দির ছিল, আচ্ছা তার সঙ্গে দুটো বাগান ছিল, নিশাদ গার্ডেন ছিল, শালিমার গার্ডেন ছিল, চশমেশাহী গার্ডেন ছিল, আর একটা হজরতবল দরগা সেটা। তো টোটাল আমাদের পাঁচখানা সাইট সিন ছিল, তার জন্য আমরা দুটো অটো ভাড়া করেছিলাম, প্রতিটা অটোতে 800 টাকা করে
আমরা প্রথমে কথা বলেছিলাম, কিন্তু আমরা পে করেছি ফাইনালি 900 টাকা, 900 টাকা করে এক একটা আমরা অটো পে করেছি। তো এই 5টা সাইট সিন করবার জন্য মোটামুটি সকাল 9টা থেকে আমাদের টাইম লেগেছে প্রায় 3টে। তবে আমি বলবো তোমরা আরও সকাল সকাল বেরো, কারণ এত রোদ থাকে যে সেই রোদে পুরো কমপ্লিট করা খুব কষ্ট। আচ্ছা, এইবারে বলি, এই দেখো সিঁড়িগুলো বেশ চওড়া, বেশ চওড়া এই সিঁড়ি। তো সেই সিঁড়ি কিন্তু খুব সাবধানে পা ফেলে ফেলে উঠবে। তা মন্দির গেটে যখন ঢুকছি তখন দেখলাম পুরোটাই মন্দিরটা পুরো CRPF জওয়ানরা কভার করে রেখেছে এবং তারা খুব সুন্দর করে গাইড করছে। তো আমি দর্শন করলাম। ক্যামেরাটাকে অফ করে দিলাম, আর যেটুখানি সময় আমি পেরেছি সেটুখানিতে বাবার মূর্তিটা তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এই হচ্ছে মন্দির থেকে ডান দিকটা, যে দিকটা শ্রীনগরের সেদিকটা। আর এই টাওয়ারটা রয়েছে, এটা টিভি টাওয়ার। আর এখান থেকে রাইট সাইডটাতে ডাল লেক, এই দেখো পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, মোটামুটিভাবে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটাকে দেখলে, তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, কমেন্টস করলে পরে খুব ভালো লাগে, তাহলে বুঝি যে না ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো। তো বন্ধুরা খুব ভালো থেকো, আর আমি এর পরের পর্বে আরও কিছু শ্রীনগরের পরপর পরপর করে পার্ট করে 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 আমি ছোট ছোট এরকম ভিডিও দেব তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো এই চ্যানেলটাতে, এবং এই চ্যানেলের যদি প্রতিটা ভিডিও ভালো লাগে তাহলে এইরকম একটা ছোট্ট একটা থামস আপ একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। মন্দিরটা প্রদক্ষিণ করি আমি, প্রদক্ষিণ করে এইবারে আমি শঙ্করাচার্যজি যেখানটাতে উনি ধ্যান করতেন সেই ঘরটায় ঢুকব। কিন্তু ঘরটা কিন্তু ভীষণ ছোট, মাথা নিচু করে ঢুকতে হয়েছে এবং ভীষণ কোজি ঘরটা। তো সেই ঘরে দেখো খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, বেশ ভিড়ও ছিল আর খুব তাড়াও ছিল আমাদের, অনেক লেট হয়ে গেছিলো। তো আমাদের বারবার করে নিচ থেকে ডাকছিলো একটু তাড়াতাড়ি আসবার জন্য। তো যেটুখানি পেরেছি সেটুখানি ভিডিও করেছি বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের বলি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রিপশন করে নিও, তাহলে পরপর এরপরের ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকলো।